শ্রমিক সংগঠনের সমস্ত ব্লকের সভাপতির নাম ঘোষণা করলেন কোচবিহার জেলার সভাপতি। মেখলিগঞ্জ ব্লকের সভাপতি হলেন বিশ্বজিৎ সেন। আমি সন্তোষ কুমার শর্মা, এখন কোচবিহার জেলায় বানেশ্বরে কোচবিহার জেলার আইএনটিটিসির সভাপতি পরিমল বর্মন তার নিবাসে আসি। আজ পরিমল বর্মন বাড়িতে কোচবিহার জেলার ব্লক এবং টাউনের নিয়ে আইএনটিটিসির সভাপতি গঠন করা হলো। সোমবার বানেশ্বরে নিজ বাড়িতে সংগঠন আইএনটিটিসির জেলা সভাপতি পরিমল বর্মন কোচবিহার জেলার সমস্ত ব্লকের সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটি যে ঘোষণা হয়েছে তাতে কোচবিহার এক নম্বর ব্লকের সভাপতি হলেন শিশির ঈশ্বর, সহ সভাপতি আমিনুর রহমান। কোচবিহার দু নম্বর ব্লকের সভাপতি হলেন রঞ্জিত দাস, দিনহাটা একে চিত্তরঞ্জন দাস ও দিনহাটা দুয়ে মিলন সেন, সহ সভাপতি সুশান্ত বর্মন। হলদিবাড়ির সভাপতি হলেন রাজেশ সরকার, মাথাভাঙ্গা একে মজিবুর ইসলাম, মাথাভাঙ্গা দুয়ে সভাপতি নরেশ বর্মন ও সহ সভাপতি প্রদীপ ভৌমিক। মেখলিগঞ্জে ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন ও সহ সভাপতি শাহিন আলী সরকার। সিতাই ব্লকের সভাপতি দেবব্রত ঘোষ শীতলকুচিতে দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ কিশোর রায় সিংহ। তুফানগঞ্জের একে মনোজ বর্মন, তুফানগঞ্জের দুয়ে নরেশ বর্মন ও সহ সভাপতি ধনেশ্বর বর্মন। পাশাপাশি কোচবিহার জেলার শহর ব্লক কমিটির সভাপতি ও সহ সভাপতির নামও ঘোষণা হয়। দিনহাটা টাউনের দায়িত্ব পায় দিলীপ রায়, হলদিবাড়ি টাউনের দায়িত্ব পায় অভিজিৎ সিংহ, তুফানগঞ্জ টাউনের সভাপতি সরোজ পঞ্চানন, সহ সভাপতি নিবিরুন হোসেন এবং মনোজ দত্ত, কোচবিহার শহরের সভাপতি রতন দাস, সহ সভাপতি তরুণ রায়, মাথাভাঙ্গা শহরে কৃষ্ণ সাহা ও মেখলিগঞ্জ শহরের দায়িত্ব পায় অমিতাভ বর্মন চৌধুরী। নতুন কমিটি ঘোষণার পরই জেলা জুড়ে শ্রমিকদের জন্য পথে নামার কথা বলেন জেলার সভাপতি পরিমল বর্মন। তিনি কি বলছেন সরাসরি শুনে নিন। পাশাপাশি মেখলিগঞ্জ ব্লকে নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ সেন কি বলছেন শুনুন। অনেক প্রতিকূলতার পরিবেশের মধ্য থেকে আমাদের কমিটি আজকে ঘোষণা হলো, ব্লক সভাপতির নামের তালিকা ঘোষণা হলো। জেলা কমিটি সমস্ত পদাধিকার সহ 51 জন বিশিষ্ট কমিটির নাম ঘোষণা হলো। আমরা এখন জেলার অন্যান্য নেতৃত্বের সাথে বসে আগামী দিনের রণকৌশল কর্মসূচি আমরা সেগুলো দেখব। ইতিমধ্যে একটা কর্মসূচি ঘোষণা হলো, তুফানগঞ্জের একটা সমাবেশ, শ্রমিক কনভেনশন বা সমাবেশ, এটা আমাদের রূপদান করতে হবে। মাথাভাঙ্গায় পৌর সভা পৌর কর্মচারীদের নিয়ে একটা সম্মেলন আছে 21 তারিখ 12টায় এবং তুফানগঞ্জে হবে 5টায়। দুটো কর্মসূচি আমাদের রূপায়ণের ব্যাপার আছে। ব্লক কমিটি 30 দিনের মধ্যে ব্লক কমিটিগুলো চলে আসবে, অঞ্চল সভাপতির নামের তালিকা চলে আসবে। মার্চে আমরা লক্ষ মানুষের সমাগম রাসমেলার মাঠে করব। এই রকম একটা সাংগঠনিক পরিধির প্রেক্ষাপটে আমাদের মধ্যে আলোচনা হলো এবং খুব বন্ধুত্বমূলকভাবের মধ্য দিয়ে আমাদের আলোচনা হলো। আমরা চেষ্টা করব দলকে শক্তিশালী করা, দলের নেতৃত্বকে সাথে নিয়ে শ্রমিক অক্ষ এবং সাথে আমার আছে কৃষক শ্রমিককে সাথে নিয়ে আমরা দুর্বার একটা আন্দোলন মুভমেন্ট আমরা করতে চাই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের জেহাদ কৃষি বিল এবং শ্রম যে বিল, 44টা বিল তাকে কমিয়ে 4টা বিলে রূপান্তরিত করে শ্রমিকদের পেটে লাথি মারার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করছে, 8 ঘন্টাটাকে 12 ঘন্টায় কাজ, এই যে শ্রম দিবস তৈরি করার চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকার, তারা বুর্জো এবং শিল্পপতিদের দালাল হয়ে একটা সরকার কাজ করছে, এটা কোনোভাবেই আমরা শ্রমিক যারা আছি আমরা মানব না। আমরা এর বিরুদ্ধে সমস্ত জায়গায় পদসভা, অবস্থান, গণস্বাক্ষর, বিভিন্ন যে গণমাধ্যম মানুষের কাছে যাওয়ার যে সমস্ত কর্মসূচি,
সেগুলো আমরা জেলা কমিটি খুব তাড়াতাড়ি আমরা বসে আমরা কর্মসূচি নির্ধারণ করব। কোন কোন ব্লকে আমরা কোন দিন কর্মসূচি করব তারও দিন নির্ঘণ্ট শুরু হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জেহাদ জেহাদি সংঘ মানে জেহাদি আমাদের আন্দোলন মানে রাজনৈতিক আন্দোলন আমরা শুরু করব। পরিবার তুফানগঞ্জে কি আসবে 21 তারিখ কি আসবে আপনাদের? তুফানগঞ্জে ঋতুব্রত বিশ্বজিৎ বাবু কুচবিহার জেলা আইএনটিটিসির সভাপতি পরিমল বর্মণে আজকে একটি মিটিং হয়েছে। এই মিটিংয়ের মধ্যে কুচবিহারের টাউন আর ব্লক স্তরের সভাপতি গঠন করা হয়েছে। তার মধ্যে আপনারও মেকলিগঞ্জের ব্লক সভাপতি নাম ঘোষণা হয়েছে। এই সম্বন্ধে আপনি আমাদের কী বলেন আমাকে? প্রথমেই আমি সম্মানীয় জেলা প্রেসিডেন্ট, রাজ্য প্রেসিডেন্ট এবং আমাদের সম্মানীয় নেত্রী, আমাদের গার্জিয়ান সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং ওনাদের এবং রাজ্য প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই আমার উপর এই আস্থা বিশ্বাস রাখার জন্যে, যে আমাকে মেকলিগঞ্জ যে ব্লকের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন করে ওনারা আমার প্রতি যে আস্থা বিশ্বাস রেখেছেন আমি তা সম্পূর্ণ সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং আশা করব মেকলিগঞ্জ ব্লকের সমস্ত স্তরের যে লিডাররা আছেন মাদার এবং বিভিন্ন শাখা সংগঠনের তাদের সঙ্গে সভাতৃত্ব রেখে যাতে সংগঠনকে শ্রীবৃদ্ধি করা যায় এবং সংগঠনকে একটি উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় সর্বোচ্চ করব। বিশ্বজিৎ বাবু আপনার এখানে মেকলিগঞ্জে চাংড়াবান্ধাতে বিভিন্ন লেবারের সংগঠনের সমস্যা, বিভিন্ন চা বাগানের সমস্যা, আপনি নতুন দায়িত্ব পাইছেন, এই সম্বন্ধে আমাকে কী বলবেন? আমি প্রথমেই আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে এবং দীর্ঘদিন যারা এই সমস্ত পদে আসেন ছিল এবং শ্রমিকদের সাথে বা লেবারদের সাথে বসে তাদের কী সমস্যা বসে একটা কাজের চক আউট করবো যে সমস্যাটা কী, তারপর আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এবং নিজের কর্মপদ্ধতির দ্বারা সেটা সমাধান করার চেষ্টা করব। আপনাদের বর্তমান তো পার্টির মধ্যে প্রচুর মানে গোষ্ঠীকন্দল, এই মেকলিগঞ্জে প্রচুর গোষ্ঠীকন্দল, এই সম্বন্ধে আপনি কী বলবেন? একদম বাজে কথা, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই, আমাদের মধ্যে সবার মধ্যে সভাতৃত্ব একটা রিলেশন আছে। মেকলিগঞ্জ ব্লক খুবই শান্তিপ্রিয় জায়গা, এবার আপনারা দীর্ঘদিন বিভিন্ন নির্বাচনে বিভিন্নভাবে দেখেছেন আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই। আমাদের এখানে আমরা গর্বিত, আমাদের এখানে মন্ত্রিত্ব আছেন, আমরা তার চেয়েও গর্বিত তৃণমূলের ওই দুর্দিনে একদম লড়াকু নেতা লক্ষ্মীকান্ত সরকার মহাশয় যে বামপন্থী পিরিয়ডে নিজে মায়ের খেয়ে নিজেকে প্রতিষ্ঠিত তৃণমূলটাকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজের জীবন হাতে নিয়ে রাজনীতি করেছে। আমাদের এখানে উদয় আছে, বিভিন্ন নেতা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানরা প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেহেতু আমাদের পরিবারটা অনেক বড় এবং পরিবার বড় হলে যেমন নিজেদের মধ্যে একটা মতবিরোধ থাকতেই পারে সেটা খুব সামান্য, এটা বড় করে দেখার নেই। আশা করি মেকলিগঞ্জ কুচবিহার এই মিটিং উপস্থিত কুচবিহার জেলার খেত মজুরের সভাপতি খোকন মিয়া কি বলছেন কুচবিহার জেলার আইএনটিসি সভাপতি পরিমল বর্মণ তার বক্তব্য শুনে যাচ্ছি। বানেশ্বর থেকে সন্তোষ কুমার শর্মা, সি নিউজ।